প্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এন প্রতিদিনকার আয়োজন বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিনে দর্শক আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ফুসফুসের ক্যান্সার ও তার প্রতিকার নিয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন বক্ষব্যাধী বিশেষজ্ঞ চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন ১৯৬৪ সালের এপ্রিল মাসে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ময়মনসিং মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বাডেম জেনারেল হাসপাতাল ইব্রাহিম মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ফুসফুসের ক্যান্সার ক্যান্সার মাননি একটা আতঙ্কের নাম এবং ফুসফুসের ক্যান্সার খুবই জটিল এই কারণে যে এই ক্যান্সারটি খুব আর্লি স্টেজে অনেক সময় ধরা পড়ে না এটা যখন লক্ষণ প্রকাশ পায় এবং ধরা পড়ে তখন অনেক দূর ক্ষতি হয়ে যায় এবং এই রোগটি একটু বেশি বয়সে হয় নানান কারণে এর সাকসেস রেট বা ভালো হওয়ার সংখ্যাটা অন্য অনেক ক্যান্সারের তুলনায় কম যে কারণে একটি একটি আতঙ্কের নাম অবশ্যই যে কোনো ক্যান্সারের তুলনায় আরও বেশি আতঙ্ক আপনি সবসময় এই বিষয়টা ফেস করছেন যদি একটু বলেন যে আমাদের দেশে এই ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যাটা কেমন এবং এদের ওভারঅল ফিচারটা আমি যদি বলি যে যতগুলো ক্যান্সার আছে সবচেয়ে কমন যেহেতুগুলো ক্যান্সারের জন্য মারা যায় মানুষ সবচেয়ে প্রথম হচ্ছে লাং ক্যান্সার পুরুষদের পুরুষদের মধ্যে না মহিলাদের মধ্যে এখন মারা যাচ্ছে কিন্তু ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার মহিলাদের বেশি হয় কিন্তু কজ অফ ডেথ মৃত্যুর কারণ ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার বোধ মেল অ্যান্ড ফিমেল আচ্ছা এবং এই জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ এবং এটা ক্যান্সারটা যখন আপনি বলেছেন যে হ্যাঁ এটা ধরা পড়ে হ্যাঁ যখন ধরা পড়ে সত্তর পারসেন্ট রুগীরই ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় এটা অপারেশন করার সুযোগ থাকে না যে অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস যখন ডায়াগনোস হয় সুযোগ থাকে না এবং এই রোগটা কিন্তু প্রিভেন্টেবল আবারও বলছি প্রিভেন্ট কারণ তাহলে আমাদের ধরতে লাং ক্যান্সার কেন হয় লাং ক্যান্সারের সবচেয়ে বড়ো কারণ হচ্ছে ধূমপান এছাড়া আরও কিছু কারণ আছে যেমন কিছু রেডিয়েশন আছে স্কার আছে বাট ধূমপান লাং ক্যান্সার সাথে অতপ্রুতভাবে জড়িত এবং যত বেশি ধূমপান করবে যত দিন করবে যত বেশি করবে তত বেশি সম্ভাবনা থাকে ধূমপানের যত আলি যে যত আল্লাহ শুরু করবে তত বেশি ক্যান্সার লাং ক্যান্সার সম্ভাবনা থাকে এবং লাং ক্যান্সারের ভিতরে কিন্তু অনেক ধরনের জানেন যে বিভিন্ন ধরনের আবার ভালো খারাপ অনেকগুলি আছে তার ভিতরে আমাদের দেশে এক সঠিক পরিসংখ্য এই মুহূর্তে বলা আছে তবে অন্য অন্য ক্যান্সারের তুলনায় আমাদের দেশে নিশ্চয়ই লাং ক্যান্সারের সংখ্যা অনেক বেশি লাং ক্যান্সারের ঝুঁকির ভিতরে সবচেয়ে হলো সিগারেট স্মোকিং এটা বললাম আমরা এবং সেটা আমাদের উচিত হবে যে এই সিগারেট থেকে দূরে থাকা সবাইকে এটার এক নম্বর কাজে এটা প্রতিরোধে আর হয়ে গেলে তো এটা রোগ নির্ণয় করতে হবে নির্ণয় করার পরে চিকিৎসার অনেক মডেল রয়েছে এবং এর ব্যয় সাপেক্ষ এবং চিকিৎসাটা আপনি যত আগে ধরতে পারবেন তত বেশি আগে বা ধরতে পারবেন তত আর্লি চিকিৎসা শুরু করতে তত এটা আউটকাম ভালো হবে বেটার হবে আমরা চিকিৎসা যাওয়ার আগে আর একটু জেনে নিতে চাই যে যেহেতু এই রোগটি আর্লি স্টেজে ধরা পড়ে না সেই ক্ষেত্রে ঝুঁকিপ্রবণ গ্রুপ কারা যাদের বেলায় রেগুলার একটা রুটিন চেক করা দরকার এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হলো যদি লক্ষণ দেখা দেয় ওই সময় ফুসফুসের অন্যান্য রোগেও তো এই শ্বাসকষ্ট ব্যথা রক্ত যাওয়া এগুলো হয় লাং ক্যান্সারের বেলায় টিপিক্যাল কোন ফিচারগুলি যেটা প্রথম হচ্ছে যে আপনি যদি ঝুঁকিপূর্ণ থাকেন যেমন কারো ফ্যামিলি ক্যান্সার আছে এবং সে তার তো মানে নির্দিষ্ট টাইম পর পয়েন্ট ট্রাভেল পিরিয়ডিক ট্রাভেলে তার আসে কিনা ক্যান্সার স্ক্রিনিং করা উচিত থেকে একটা মানে আমরা যদি থার্টিতে আর্লি এজ টোয়েন্টি থার্টি ফর্টির পরে সবারই আসলে করা উচিত যদি হাইরিক্স পেশেন্ট থাকে কারণ মোস্ট অফ দ্য ক্যান্সার তো ফর্টির পরেই শুরু হয় তবে তাদের স্ক্রিনিং করা উচিত যে আসে কিনা এক্সরে পিরিয়ডিক বছর বছর একটা করে হাই হাইরিক্স যারা আছেন আর সিম্পল একটা বুকের এক্সরে করা উচিত একটা ধরা পড়ে যাবে আর্লি থাকলে কারণ আর্লি অবস্থায় যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমরা একটা কিউরেটিভ মানে ভালো করার চিকিৎসা দেওয়া সম্ভব এ মনে রুগী আছে যে খুব আলি অবস্থায় ছোট্ট একটা লিশন ছিল লাঙ্গান কেটে ফেলেছে দশ বছর আগে ভালো আছে তো সেই সব সম্পূর্ণ আপনি জীবন আপনি কোন পর্যায়েটা ধরতে পারছেন সেটা সম্ভব করা কিন্তু দুঃখের বিষয় যেহেতু লাং ক্যান্সার যেহেতু সবচেয়ে মোস্ট অফ দ্য টাইম সেভেন্টি ক্যা পার্সেন্ট কেসেই আসে এলো পড়ে এই জন্য আসলে আমরা লক্ষণ যেমন কাশি তো কাশি দিয়ে মজার ব্যাপার হচ্ছে যে যারা স্মোক করে তাদের কাশি থাকেই তারা অনেকে গুরুত্ব দেয় না যে কাশি সিগারেট খাই কাশি হচ্ছে গেলেতে বলো সিগারেট বন্ধ করে দেন এই জন্য তারা এটা করে না তো কাশি হলে যখন আসে তখন এই দেখা যায় যে তার কাশির সাথে কোনো রক্ত আসে অথবা তার ইনফেকশন হচ্ছে ওজন কমে যাচ্ছে ওজন কমে যাচ্ছে তারপরে দুর্বল লাগতেছে এরকম লক্ষণ শুধু হয় তাহলে অবশ্যই করা উচিত কিন্তু এটা তো আসলে অ্যাডভান্স কিন্তু অনেকেই কিন্তু জানেও না অন্য সমস্যা নিয়ে আসছে দেখাগুলো দেখা

কী ধরনের পরীক্ষাটা করে এটা আমরা টিস্যু ডায়েগনিজ করতে পারবো যদি আর দেখি যে না লাংসের মাঝামাঝিতে আছে সেন্ট্রাল লোকেশান আমরা বলি বঙ্কাসের ভিতরে আছে এবং কোলাপস আছে সেই ক্ষেত্রে আমরা বঙ্কসকে দিয়ে একটা টিস্যু ওখান থেকে নিয়ে নেই এটা পদ্ধতি আছে আর যদি না লাংসের এক পাশে আছে এবং এটা কোলাপসের কোনো ফিচার নাই এক সেদিকে আমরা ডিসাইড করে ফেলি কোন দিক করতে কোন মডালে যাব তখন আমরা ডেফিনেসি আমরা করে ফেলি এবং সেটা দিয়ে প্রথম আমাদের নোট থাকবে এটা ক্যান্সার আছে কি না এক নম্বর নির্ণয় করা থাকলে দ্বিতীয় হবে যে কী ধরনের লাং ক্যান্সার কারণ লাং ধরনের এবং লাং ক্যান্সার দুই ধরনের আছে যেমন স্মল সেল অ্যান্ড নন স্মল সেল বলি এই জন্য এটা জানা দরকার যার দুইটার প্রোগনোসিস যে আউটকাম যেটা আমরা বলি চিকিৎসার দিন দুই রকম চিকিৎসা দুই রকম এবং ভালো হওয়ার কম কম বেশি আছে এই জন্য আমাদের প্রথম নির্ণয় আসে কি না দ্বিতীয়ত হচ্ছে কোন ধরনের তৃতীয়ত হচ্ছে যে এই ক্যান্সারের কোন স্টেজে আছে এটা আমরা নির্ণয় করতে হয় কারণ স্টেজের উপর ডিপেন্ড করবে কি ধরনের মডেল কেমন থাকবে যে সার্জারি করবে না সাজের সাথে ক্যামোথেরাপি লাগবে না শুধুমাত্র ক্যামোথেরাপি দিতে হবে অথবা না কিছুই করেন আমাদের পিলেটিভ তার কষ্ট কমিয়ে লাইফটাকে কষ্ট কষ্টকমিয়ে জন্য চিকিৎসা দেবো এটা ডিপেন্ড করবে তার এই ছড়িয়ে আছে কিনা কোথায় চলে গেছে কিনা বা ভাইটাল কোনো কারণে আছে কিনা তার উপর ডিপেন্ড করবে যদি আপনারা কনফার্ম করেন ডায়াগনোসিস হোলো লাং ক্যান্সার সেক্ষেত্রে চিকিৎসার কী কী অপশন আছে এবং কতখানি পাচ্ছে আচ্ছা এটা ওই যে আবার বললাম যে প্রথমে দুই ধরনের ক্যান্সার আমি বলবো স্মল সেল নন স্মল সেল স্মল সেল যেগুলো আছে সেটা আসলে সার্জারির কোনো ভূমিকা নাই একেবারে এবং দেখা গেছে স্মলসেল যেগুলো আছে অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস নাইনটি পার্সেন্ট কেসে অলরেডি ম্যাটাসাইজ হয়ে যায় এই জন্য সার্জারি কোনো রুল নাই জাস্ট ক্যামোথের ক্যামোথেরাপি এটা রেসপন্ড করে পেশেন্টের এবং সেটাও কয়দিন বাজবে সেটা ডিপেন্ড করে কোনো স্টেজে আছে তার উপর আর যেটা নন স্মল সেল যেটা আছে তাই সেটা আবার স্টেজিং করিনি আমরা স্টেজ ওয়ান টু থ্রি ফোর স্টেজ ওয়ান অ্যান্ড টু যদি লোকালাইজ টিউমার লিম্নোড ইনভলভ নাই শরীরে অন্য কোথাও ছড়িয়ে পড়ে নাই সেক্ষেত্রে সার্জারি দেওয়া যায় যদি লোকালাইজ কিছু লিমনোড আছে লোকালেস্টিমার্সেস আর কোথাও না ছড়ায় পড়ে নাই সেক্ষেত্রে ক্যামোথেরাপি এবং সার্জারি গুড গুড পেশেন্ট বাট যেগুলো এরপরে যদি ছড়িয়ে পড়ে কোথায় বা লিমনোড বাইলেট ইনভলভ হয়ে গেছে কোনো অর্গানকে ইনভলভ করে ফেলে সেই ক্ষেত্রে আসলে সার্জারিকে আর কোনো হেল্প করা যায় না সেক্ষেত্রে ক্যামোথেরাপি আছে সেটা দিয়ে তাকে চিকিৎসা দেওয়া যায় লাং ক্যান্সার প্রতিরোধের জন্য আপনার পরামর্শ কী সবচেয়ে বড় বয়স যে সেটা হলে সিগারেট ধূমপান থেকে বিরত থাকা এটা হলে কারণ এটা থেকে একটা হেলদি লাইফ লিড করা এবং অ্যাক্টিভ অ্যান্ড পেসিভ স্মোকিং আমরা তো আসলে সবাই সিগারেট নিজে যাকে তাকে বোঝে না পেসিভ স্মোকিং ইম্পর্টেন্ট আপনি সিগারেট খাচ্ছেন বা বাসায় আরও বাচ্চা আছে ওয়াইফ আছে তাদেরকেও এটার থেকে দূরে থাকতে হবে এটা কিছু অকুপেশনাল ডিজিজ আছে যেমন আপনি বলেন যে রেডিয়েশন এক্সপো অ্যাসবেস্টোসিস একটা যারা যদি বড় অ্যাসবেস্টোস ফ্যাক্টরিতে কাজ করে তাদের কিন্তু তিরিশ চল্লিশ বছর পরে যায় লাং ক্যাস হয় কারণ লাঙ্গে যদি স্কার থাকে আগে একটা টিউবার ক্রোসিস বা অন্য কারণ স্ট্রেস সেখান থেকেও হতে পারে তো সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করা রেডিয়েশান যদি এক্সপোজ হয় সেটাকে থেকে দূরে রাখা দূরে থাকা আমরা আপনি জানি রেডিয়েশান সম্পর্কে সে দূরে রাখা এগুলোর থেকে যদি আমরা এক্সপোজ হতে পারি বা সিগারেট বন্ধ করে সিগারেট থেকে বিরত থাকতে পারি ধূমপান থেকে তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব এবং আরেকটা হলো পিরিয়ডিক সার্ভিলেন্স করা হাই রিস্ক গ্রুপে হাই রিস্ক গ্রুপ রেগুলার চেকআপ করা যদি কেউ এক্সার লাং ক্যান্সারে আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনি বলছিলেন বেশিরভাগই লেটেস্ট স্টেজে ধরা পড়ে এবং সেভেন্টি পার্সেন্টই ছড়া পড়ে এই অবস্থা হয় সেক্ষেত্রে অনেককে ভালো করা যায় না সেক্ষেত্রে আপনার প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বলে একটা যে বিষয়ে বলছিলেন লাং ক্যান্সারের বেলায় প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বিষয়টা কী এবং কী করে লাং ক্যান্সার না সব সব মধ্যে যখন আমরা দেখি যে একটা রোগ ইনকিউরেবল ডিজিজ এবং লাইফ এক্সপেক্টেন্স এটা সাডেন টাইম বলে দি একটা এতদিন দিন। সেক্ষেত্রে তার আমাদের উদ্দেশ্য থাকে তার কষ্টটা কমিয়ে দেওয়া এক নম্বর কষ্ট করে তার ব্যথা কমে দেওয়া লাং লাংজন ক্যান্সার যখন বোনসে সরে পড়ে প্রচণ্ড ব্যথা হয় ব্যথা কমায় দাও একটা দুই খাওয়াটা নিউট্রিশন মেনটেন করা আপনি জানেন ক্যান্সার মানুষ ক্ষুধাটা চলে যায় এবং তাকে অ্যাম্বুলি রাখা ক্ষুধাটা নিউট্রিশন মেনটেন করা তার ব্যথা কমিয়ে দেওয়া তার শ্বাসক শ্বাসক চিকিৎসা দেওয়া আদা যে সাপোর্টগুলো আছে সেটাকে অ্যানসিউর করা মানে তার লাইফটাকে যতটুকু কমফোর্টেবল করা যায় যে ফাইনাল ডেজ অফ হিস লাইফ হার লাইফ এটাকে অ্যানসিউর করা এটা জন্য ভালো অনেক অনেক জায়গায় পিলেটিভ কেয়ার নামে অনেক জায়গায় অনেক ফ্যাসিলিটি আছে অনেক জায়গায় আছে বাইরে তো ধরুন হসপিস আছে বাংলাদেশে এটা এখন শুরু হচ্ছে পিলেটিভ কেয়ার স্যার আপনার কাছ থেকে এই জটিল রোগ সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু তথ্য জানলাম এবং অত্যন্ত সহজ করে বুঝিয়ে বললেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্য আপনাকে ধন্যবাদ এন ধন্যবাদ আমাদের সুযোগ দেওয়ার জন্য প্রিয় দর্শক এখন আপনাদের জন্য রয়েছে বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস চুলের জন্য সাবানের চেয়ে শ্যাম্পু ভালো তাই সম্ভব হলে চুলের ক্ষেত্রে সাবান এড়িয়ে চলুন প্রিয় দর্শক এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায় প্রযোজক বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন এন টিভি ভবন সপ্তমতলা একশো কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক ফ্যাক্স নম্বর নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত ইমেল বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অ্যাট দ্য প্রিয় দর্শক আপনার প্রিয় বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে বিভিন্ন ধরনের কিনে রোগ নিয়ে আমাদের কাছে আসে তো সবচেয়ে বেশি যেগুলো আসে দীর্ঘস্থায়ী কিনে রোগ বা ক্রনিক রেনাল ডিজিজ বলা হয় আগে যাকে ক্রনিক ফেলোর বলা হতো হঠাৎ করে যদি কিডনির কার্যকারিতা নষ্ট হয় যাকে অ্যাকুইট কিডনি ইঞ্জুরি এখন বলা হয় আগে অ্যাকুইট কিডনি ফেলোর বলা হতো সেই সাথে নেফ্রাইটিস যেটা চোখ মুখ শরীর ফুলে যায় এবং পরে সেখান থেকে কিডনি ফেলোর হয় বংশগত কিডনি রোগ যেমন বিভিন্ন ধরনের সিস্টিক বা কিডনি ডিজিজ যেটা ডায়াবেটিসজনিত কিডনি রোগ উচ্চ রক্তচাপজনিত কিডনি রোগ ওজন স্মোকিং করার জন্য এখন স্মোকিং রিলেটেড অনেক সময় দেখা যায় যে বারে বারে কিডনিতে ইনফেকশন হচ্ছে যেটা মূত্রতন্ত্রের প্রদাহ সেটা ইউরিনিয়াটাক ইনফেকশন পাথরজনিত কিডনি রোগ আবার অনেক সময় বীজ বাদনার বড়ি খেয়ে তারপর কিডনি বিকল নিয়ে আমাদের কাছে আসে এরকম অনেক অনেক ধরনের দর্শক আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntbbd.com ডট এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই থাকুন নিরাপদে দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এনটিভির টিভির পর্দায়